আসসালামু আলাইকুম, এলিসেস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে শেয়ার করছি বাসায় কীভাবে খুব সহজে বেসন তৈরি করা যাবে। আসলে রোজাতে প্রায় সারা মাসে আমাদের প্রতিদিনই বেসনটা খেতে হয়, তো বাসায় স্বাস্থ্যকর উপায়ে বেসনটা কীভাবে তৈরি করা যাবে ওই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি যেভাবে তৈরি করি। তো আজকে বেসন তৈরি করার জন্য আমি এখানে চার রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল, খেসারের ডাল আর যেটাকে বলা হয় বুটের ডাল ওইটা নিয়েছি, আর মসুরের ডাল নিয়েছি, আর এক কাপ নিয়েছি পোলাওর চাল। তো এখন একটা প্যানের মাঝে আমি সবগুলো ডাল কাপ দিয়ে সম পরিমাণ মেপে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ছোলার ডাল, তারপর দিয়ে দিলাম মসুর ডাল, তারপর দিয়ে দিলাম খেসারের ডাল। এখন দিয়ে দিচ্ছি বুটের ডাল। এখন দিয়ে দিলাম পোলাও চাল। এই সবগুলো আমি সম পরিমাণ নিয়েছি। এখন এই সবগুলো এখন একসাথে মিশিয়ে নিচ্ছি, আর চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এমনভাবে বাস্তে হবে যাতে এটা একটু মচমচে হয়ে যায়, বেশ কিছুক্ষণ বাস্তে হবে, আর চুলার আঁচটা থাকবে একদমই লো। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে, আর খুব বেশি একসাথে দিয়ে গুঁড়ো করা যাবে না, আমার ব্লেন্ডারের জারটা ছোট, এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো বেশি পরিমাণে নিয়ে বাইরে থেকেও গুঁড়ো করে আনতে পারেন, আমি শুধু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব ভালো করে ফ্রেশ করে নিচ্ছি। এখন ব্লেন্ডারে জারটা খুলে দেখাচ্ছি এটা কতটা মিহি হয়েছে। তো তারপরে হচ্ছে আমি এটা একটা ছাঁকনি দিয়ে এটা চেলে নিচ্ছি, ভিতরে যে লাম্পসটা থাকে ওইটা বের হয়ে যাবে, এটার জন্য একটা ঝাঁঝরিতে নিয়ে চেলে নিচ্ছি। আসলে বেসনটা তৈরি করা একদমই সহজ, আর আমি আবারও বলে দিচ্ছি আমি শুধু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বেশি পরিমাণে নিয়ে বাইরে থেকে গুঁড়ো করতে পারেন অথবা বাসায় গুঁড়ো করে নিতে পারেন সারা মাসের জন্য। তো যে বাড়তিগুলো বের হয়েছে এগুলো আমি আবার ঝাড়ে ঢেলে আবার গুঁড়ো করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার স্বাস্থ্যকর উপায়ে বেসন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।